30 অক্টোবর বরিশালের মোলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মোলাদী থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, 30 অক্টোবর দুপুরে নাজিরপুর নৌ পুলিশ ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়। তার এনআইডিতে বাবার নাম এটিএম শামসুজ্জামান লেখা। ওসি আরও বলেন, খালেকুজ্জামানের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার সূত্রাপাড় থানা এলাকাধীন ধীরেন্দ্রনাথ এলাকায় বাস করতেন এটিএম খালেকুজ্জামান। গত 25 অক্টোবর থেকে খালেকুজ্জামান নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।